ব্যারাকপুর বিটি রোডের চিড়িয়া মোড়ের কাছে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক বৃদ্ধকে। সেই খবর ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকদের কাছে যেতেই খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা ব্লাড সেভিয়ার্সের সদস্যদের। পরে তাঁরা ট্রাফিক পুলিশের সাহায্যে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করেন ওই বৃদ্ধকে। আমাদের ব্লাড সেভিয়ার্স গ্রুপকে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের তরফ থেকে ফোন আছে কি রাস্তায় এক অসুস্থ ব্যক্তি আমাদের পড়ে আছেন, মানে এই শীতকালের সময় যেই অবস্থায় মানে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, মানে ওনাকে যদি না আমরা তুলে নিয়ে যাই তো বুঝতে পারছেন রাত্রিবেলা যা শীতের সময় যা পড়েছে। তো আমরা এখন ওনাকে এই ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে এনে চিকিৎসার জন্য আমরা ভর্তি করেছি এবং ওনার সাথে যা আমরা কথা বলে জিজ্ঞাসা করেছি তো ওনার গয়া বাড়ি বলছেন, কিন্তু উনি নাম ঠিকভাবে বলতে পারছেন না। উনি হয়তো বলছেন গয়া থেকে এখানে এসেছিলেন ঘুরতে, তো এখানে হয়তো রাস্তা ঘরের রাস্তা ভুলে গেছেন। তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ জানাবো, যদি আপনারা ওনাকে চিনতে পারেন ইয়া দেখে তো একটুখানি আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করুন, এটাই আমার আবেদন। হ্যাঁ, আমরা এখনই হাসপাতালে ওনাকে নিয়ে এসে ভর্তি করেছি। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।